हाय गाइस, आमी एंजेला। आज के आमी तुम्हारे संगे आमार साड़ी किछु कलेक्शन शेयर करते चाहे। तो आमार साड़ी बेशी नहीं, जे कटा आछे आमी सेई कटाई तुम्हारे संगे शेयर करछी। साड़ी आमी बेशी पोरी ना, तो बछरे हयतो दुई थेके तीन दिन पोरी जाय होक, एजोन्नो आमी बेशी किनिओ ना। ता जे कटा आछे आमी सेई कटाई तुम्हारे संगे शेयर करछी, देखाच्छी। आर आरेकटा कथा, আমি ভিডিও অনেক কষ্ট করে করছি, ভালো হোক মন্দ হোক যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, আমাকে হেল্প করো। আর দেখছোই তো সাবস্ক্রাইব একদম বাড়ছে না, লাইক করো আর শেয়ার করো, আর কেমন লাগলো জানিও। এই যে এটা হচ্ছে আমার প্রথম, এটা এটা আমার হাজবেন্ড আমাকে কৃষ্ণনগর থেকে কিনে দিয়েছিল। এটা যে বছর বিয়ে হয়েছিল তার পরের বছর কৃষ্ণনগর থেকে এটা কিনে দিয়েছিল আমাকে। আর এই যে এটা দেখছো, এটা অনলাইন থেকে কিনে দিয়েছে। এই যে এটা অনলাইন থেকে কিনেছি, এটা গত বছর কিনেছি। এটা কিনেছি দু বছর আগে, এটা বড়দিনে কিনে দিয়েছিল। এটা এটা কলকাতায় ঘুরতে গেছিলাম, সবাই মিলে ঘুরতে গেছিলাম, তো তখন আমার হাজবেন্ড এটা আমাকে নিউ মার্কেটে নিয়ে গেছিল, নিজে ওখান থেকে কিনে দিয়েছিল। এই যে এটার দাম হচ্ছে 1800 নিয়েছিল তখন। এটা অনলাইন থেকে কিনেছিলাম, এটাও অনলাইন অর্ডার দিয়েছিলাম। এটা নিয়েছিল, এটা মোটামুটি ওই 1400 কি 1500 এরকম নিয়েছিল, আমার মনে নেই সঠিক। যাই হোক, এই যে এটা নিয়েছিলাম গত বছর বড়দিনে, এটাও আমার হাজবেন্ড দিয়েছিল। তো এটা দিন নিয়েছিলাম কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে নিয়েছিলাম। এটা এটা নিয়েছিল 2200, এটা 2200 টাকা নিয়েছিল। এই একটা এটাও নিয়েছিলাম কলকাতা থেকে, এটা আমার হাজবেন্ড আমাকে এনে দিয়েছিল। এটা কত নিয়েছি আমি সঠিক বলতে পারবো না, কারণ ও নিয়ে এসেছিল তো অনেক দিনের। এটা এটা আমি আমাদের এখান থেকে নিয়েছিলাম, এটা নিয়েছিল 1400 টাকা। এই একটা শাড়ি, এটাও নিয়েছিলাম, এটাও কলকাতা থেকে এনে দিয়েছিল আমার হাজবেন্ড। ও যখন ওখানে কাজ করতো তখন
ওটা এটা ওখান থেকে এনেছিল, এটাও কত দাম আমি বলতে পারবো না। যাই হোক এটা মনে হয় মোটামুটি 1200 হতে পারে, জাস্ট আমি আইডিয়া করে বলছি, সঠিক বলতে পারছি না। যাই হোক আরো এখানে কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি নিজে কিনেছি, হ্যাঁ যদিও আমার হাজবেন্ড দিয়েছে, ওগুলো আমি নিজে গিয়ে কিনেছি, ওর সঙ্গে ছিল না, কারণ আমি গিয়ে আমার লেট হয় তো মার্কেটিং করতে, তো আমার হাজবেন্ড বিরক্ত হয়ে যায়, তার জন্যে আমি নিজে গিয়ে, আমায় বললো তুমি গিয়ে তোমার মতো পছন্দ করে নিয়ে নিও, আমি নিজে গিয়ে নিয়েছি। আর এই একটা দেখছো এটা নিয়েছি, এটাও কৃষ্ণনগর থেকে নিয়েছি স্টাইল বাজার। এটা পরে আমি শর্ট ভিডিও করেছি, দেখেছো তোমরা নিশ্চয়। একটা এটা আমার হাজবেন্ড আমাকে কলকাতা থেকে এনে দিয়েছিল, এটা ও জানে দাম আমি বলতে পারবো না। এটা আমার দেওর আমায় দিয়েছিল যে বছর আমার বিয়ে হয়েছিল, ওই বছরই বড়দিন আমাকে দিয়েছিল এটা। যাই হোক ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আরো আছে কিছু শাড়ি সেগুলো খুব একটা ভালো না, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না, যেগুলো দেখানোর মতো সেগুলোই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর তোমাদের তো আগেই বলে দিয়েছি আমি শাড়ি খুব একটা পরি না, তার জন্য শাড়ি আমার কাছে সেরকম নেই। তো যাই হোক আর এই যে শাড়িটা দেখছো এটা আমি আজকেই কিনেছি, এটা আমি আজকেই কিনেছি, শাড়িটা আমার খুব ভালো লাগলো, আমার হাজবেন্ডেরও খুব ভালো লাগলো, আমায় কিনে দিল। যাই হোক কেমন লাগলো তোমরা জানিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা তো দেখছো আমি নতুন ভাবে নতুন করছি, সাবস্ক্রাইব একদম বাড়ছে না সাবস্ক্রাইব, তা তোমরা একটু হেল্প করো, আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।